নমস্কার বন্ধুরা, ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌরভ আর আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় আর্ট রিলেটেড ইউটিউব চ্যানেল আর্ট মেকারস। তো আপনারা এর আগের একটা ভিডিওতে দেখেছিলেন যে কিভাবে বটলের উপরে পোর্ট্রেট করা যায় বা বটল আর্ট করা যায়। তো আমি তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও আপলোড করেছিলাম, কিভাবে আমি রণবীর সিংয়ের এই পোর্ট্রেটটা করেছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন, আই বাটনে থাকবে বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো এই বটল আর্টগুলো কিন্তু প্রোটেক্ট না করলে এগুলো খুব সহজেই জল বা অন্য কোনো লিকুইডের দ্বারা কিন্তু খুব সহজেই এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি তাই আপনাদেরকে আজকের দেখাবো যে কিভাবে এগুলোকে প্রোটেক্ট করা যায়, এগুলো প্রোটেক্ট করার উপায়টা কী। কেননা যেহেতু এগুলো কাঁচের তৈরি বোতলগুলো, তো সেহেতু স্মুথ সারফেস, তো যার জন্য অ্যাক্রেলিক কালার হলেও কিন্তু কালারগুলো খুব ভালোভাবে কাঁচের উপরে এঁটে থাকতে পারে না। তো যার জন্য কোনো লিকুইড বা জল যদি এর এইগুলোতে লাগে তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেহেতু এগুলোর উপরে একটা প্রোটেকশান দেওয়া দরকার। তো সেটা কিভাবে করতে হয় আপনাকে দেখতে হলে এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এই বটল আর্টগুলোকে প্রোটেক্ট করার জন্য amazon.in এ কিছু অর্ডার করেছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে প্যাকেজটার মধ্যে। তো এটা হলো ভার্নিশ, এখানে দুটো রয়েছে, যেটা হলো ম্যাট এবং গ্লস, এবং দুটোই 100 ml করে। আর এগুলোর এক একটা প্রাইস হলো 250 rupees করে, 250 করে। কিন্তু যেহেতু আমি দুটো নিয়েছি এবং এটার দুটোর কম্বো প্যাক ছিল, তাই আমি 450 টাকায় পেয়ে গেছি। তো চলুন এবারে দেখে নেওয়া যাক এই ভার্নিশগুলোকে আমরা বটলের উপরে কিভাবে অ্যাপ্লাই করব। এগুলো অ্যাকচুয়ালি উডেন সারফেসের জন্য, কিন্তু আমরা গ্লাসের উপরেও ইউজ করতে পারি। তো এখানে বলছি এটা কিন্তু ওয়াটার বেসড, তো এটা একটা সুবিধা, কেননা আমরা যখন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা খুব সহজেই তুলিটাকে জলে ধুয়ে নিতে পারি। নন ইয়োলোয়িং, তো কী হয় অনেক ক্ষেত্রে বার্নিশ করার পরে কিছুদিন পরে তার মধ্যে একটা ইয়েলো ভাব চলে আসে, তো এক্ষেত্রে সেটা হবে না। এখানে লেখা রয়েছে নন ইয়েলোয়িং। তো বলছে ভালো রেজাল্ট পেতে গেলে 2 থেকে 3টে কোট দেওয়া দরকার। ঠিক আছে, চলুন এবারে দেখে নেওয়া যাক আমরা কীভাবে এটাকে অ্যাপ্লাই করি। তো আমরা আজকের ইউজ করব ম্যাট ভার্নিশটা। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে এটাকে কাঁচের পাত্রে ঢেলে ইউজ করাটাই বেটার হবে, কেননা আমরা জানি না এটা প্লাস্টিকের পাত্রে রাখলে বা অন্য কোনো পাত্রে রাখলে, মেটালের পাত্রে রাখলে তার সাথে কোনো রিয়াকশান হবে কি না। তাই আমি এটাকে একটা কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি। যদিও এটা হোয়াইট কালারের, কিন্তু এটা শুকানোর পরে ক্লিয়ার হয়ে যায়। তো এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করলে সবথেকে ভালো হয়। এরপরে আমরা পাতলা একটা কোটিং এর উপরে দিয়ে দেব। তো খুব হালকা একটা স্মেল রয়েছে এর মধ্যে। তো এইভাবে বোতলের উপরে আমরা ইউজ করতে পারি। আমাদের যদি 2 কোট বা 3 কোটের প্রয়োজন হয় তাহলে আমরা একটা কোট শুকিয়ে নিয়ে তারপরে পরের কোটগুলোকে ইউজ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা বটলের উপরে অ্যাপ্লাই করতে পারি। তো আমার কাছে আরও একটা বটল রয়েছে, তো আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি আরও বটল আর্টের ভিডিও দেখতে চান তো আপনারা কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার।
তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে বটল আর্টের উপরে ভার্নিশ দিয়ে প্রোটেক্ট করতে হয়। আর এই ভার্নিশের বাইং লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন বা দেখতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, আজকের মতো এইটুকুই।